তো হ্যালো বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের জানায় স্বাগত তো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবে ইন্ডিয়ান পোস্টে জিডিএস পদে আপনারা অনলাইনে আপনারা কীভাবে আবেদন করবেন আপনাদের মোবাইল ল্যাপটপ ডেস্কটপ থেকে আজকে দেখাবো এই ভিডিওটিতে বন্ধুরা চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন তো বন্ধুরা আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন আপনাদের মোবাইল ল্যাপটপ ডেস্কটপ থেকে তারপর আপনারা গুগল সার্চ করবেন গুগল সার্চ করার পর আপনারা লিখবেন ইন্ডিয়ান পোস্ট তো আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকেও আপনারা লগ ইন করে আবেদন করতে পারবেন তো গুগল সার্চ করে তারপর আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ পোস্ট আর এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট আপনারা প্রথম লিঙ্কে থেকেও আপনারা লগ ইন করতে পারবেন যে আবেদনের যে পেজটি আপনারা যে রিক্রুটমেন্ট যেটা আছে ওটা তো গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো প্রথমকার পেজটাতে আপনারা দেখতে পাচ্ছেন অফিশিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে ইন্ডিয়ান পোস্টের তো এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন ইমেজ তো আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা পেজ খুলে যাবে আর আপনারা যদি ওই রিক্রুটমেন্টের অপশানে গিয়ে আপনারা আবেদন করতে চান তো সেখান থেকে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট তো রিক্রুটমেন্টে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অনলাইন জিডিএস রিক্রুটমেন্ট তো আপনারা যে অনলাইন জিডিএস রিক্রুটমেন্টে আপনারা কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার যে সার্কেল সেটা সিলেক্ট করে নেন অল ওভার ইন্ডিয়া যেহেতু ভ্যাকেন্সি তো বেঙ্গলে দু হাজার প্লাস ভ্যাকেন্সি আছে অল ওভার ইন্ডিয়া একত্রিশ হাজার আপনার যে ডিভিশন আছে সেই ডিভিশনটা দেখে নেবেন কতটি কী ভ্যাকেন্সি আছে এখান থেকে ভিউ পোস্টে দেখতে পারবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন আর নিচে দেখতে পাচ্ছেন স্টেপ অন রেজিস্ট্রেশান তো অবশ্যই কিন্তু আপনারা রেজিস্ট্রেশন যে অপশনটি আছে রেজিস্ট্রেশন আর ফরওয়ার্ড করলে ইউজার আইডি রেজিস্ট্রেশন ফরওয়ার্ড করবেন তো রেজিস্ট্রেশনে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনার মোবাইল নাম্বার দশ ডিজিটের মোবাইল নাম্বারটা দিবেন তারপরে আপনার ওটিপি যাবে তো ওটিপি যাওয়ার পর আপনার কিন্তু ভেরিফাই হবে তো আপনারা ওটিপি আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে নাম্বার অনুযায়ী হয়ে থাকে তো এখানে আপনারা দেখবেন লেটার অনুযায়ী বা নাম্বার সব মিক্সিং হয়ে আপনারা কিন্তু ওটিপি যাবেন তো এখানে আপনারা কিন্তু এখানে ভেরিফাই করে দেবেন ভেরিফাই করে দেওয়ার পর আপনাদের সাবমিট যে ওটিপি আছে সাবমিট ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি নাম্বারটা দিয়ে দেবেন আপনারা এইভাবে ওটিপিটা থাকবে তারপর এখানে যে সাবমিট ওটিপি আছে সাবমিট করে দেবেন তারপরে আপনারা এটা সাবমিট হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ইমেল আইডি তো অবশ্যই কিন্তু এখানে আপনার ভ্যালিড ইমেল আইডি লাগবে তো অবশ্যই কিন্তু আপনার যে যে মোবাইলে অ্যাক্টিভেট আছে সেই মেয়ে ইমেল দেবেন যাতে আপনার ভেরিফাই করার জন্য ওটিপি পাঠাবে সেটা জানে অ্যাক্টিভেট হয় তো এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিড ইমেল তো অবশ্যই আপনার ভ্যালিড ইমেলে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেমভাবে আপনার সেম ওটিপি যাবে সেই ওটিপিটা আপনার জিমেলে চলে গেলে এখানে আপনারা কিন্তু এন্টার করবেন তো বন্ধুরা এখানে দেখবেন আপনারা ইন্টারনেট চালু হওয়া প্রয়োজন জিমেলে না এলে কিন্তু আপনার ওটিপি আসবে না আর আপনার কিন্তু নোটিফিকেশান অন থাকলে অ্যাপে আপনার মোবাইলে দেখিয়ে দেবে তো এখানে ওটিপিটি এসে গেলে আপনারা কী করবেন এখানে এন্টার করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট সার্ভার স্লোর জন্য একটু আসতে দেরি হচ্ছে তো এসে গেলে আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার যে সাবমিট যে অপশানটি আছে সাবমিট অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন সেম ওটিপি আর পাবেন আপনার নাম্বার অনুযায়ী লয় ক্যাপিটাল লেটার নাম্বার সব আপনারা পাবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট যে ওটিপি সাবমিট ওটিপি আপনারা ক্লিক করবেন সাবমিট ইলে কোটিভিতে ক্লিক করার দেখতে পাচ্ছেন নেম অফ অ্যাপ্লিকেশানে তো অবশ্যই সেকেন্ডারি অ্যাপ্লিকেশানে যেটা আছে সেটা দিবেন বাবার নাম দিবেন ডেট অফ বার্থ দেবেন আপনার জেন্ডার মেল ফিমেল যেটা সিলেক্ট করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সজেন্ডার হলে আলাদা কমিউনিটি ইউআর ইউর ইএস ও সি এস টি তো ও সিদের ক্ষেত্রে তিন বছরের ছাড় এস সি এসটিতে পাঁচ বছরের আর যারা সার্ভিসম্যানের ক্ষেত্রে আলাদা ছাড় আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্কেল তো দেখতে পাচ্ছেন সার্কেল অফ সেকেন্ডারি এডুকেশন আপনি কোথা থেকে পাস করেছেন কোন রাজ্য থেকে পাস করেছেন তো অবশ্যই আপনারা বেঙ্গলে পাস করলে সেটা করবেন আর আপনারা যে বোর্ডে থেকে পাস করেছেন সেটা সিলেক্ট করবেন তারপরে কোন বছরে পাস করেছেন আপনারা সিলেক্ট করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড ক্যাপচার কোডটি আপনারা সিলেক্ট করে দেবেন ক্যাপচার করে তারপরে সাবমিট যে অপশানটি আছে সাবমিট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পর আপনারা নিচে স্কল করে আসবেন নিচে স্কল করে আসার পর আপনারা একটা যে অপশান আছে দেখতে পাচ্ছেন প্লিজ কন্টিনিউ ফিলিং ইউর ডিটেলস বিলো তো অবশ্যই কিন্তু আধার নাম্বারটা এখানে দেবেন আধার নাম্বারটা দেওয়ার পর আপনারা আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন হ্যান্ডিক্যাপ বা থাকলে ন করে দেবেন ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাচ্ছেন তো অল ওভার ইন্ডিয়া আছে আপনি যেখানে আবেদন করবেন সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন তো আপনারা যে যেখানে আবেদন করবেন সেখানকার কিন্তু সেম লোকাল ভাষা জানতে হবে নাহলে কিন্তু আপনারা হবে না তো ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা ওকে করে দেবেন দেখতে পাচ্ছেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েদ এমপ্লয় আপনি কি ইমপ্লয় এমপ্লয় হয়ে থাকলে ইয়েস করবেন নাহলে নো করবেন তো এখানে নো করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এনওসি অ্যাভেলেবেল এনওসি না অ্যাভেলেবেল না থাকলে আপনারা দেখতে পাচ্ছেন ফোটো আপডেট তো ফটোর আপডেটে আপনারা কিন্তু দিয়ে দেবেন অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ কেবি আর সিগনেচার কিন্তু কুড়ি কেবির মধ্যে তো আপলোড হয়ে যাওয়ার পর আপনার যে সাবমিট যে অপশানটি আছে সাবমিট অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন সমস্ত কিছু চলে আসবে তারপর আপনারা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পর আপনারা দেখতে সাবমিট যে অপশনটি আছে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ডিআর ক্যান্ডিডেট ইয়র রেজিস্ট্রেশন হ্যাচবিট কমপ্লিট সাকসেসফুলি ইওর রেজিস্ট্রেশন নাম্বার তো এই নাম্বারটা আপনারা কী করবেন নোট ডাউন করে নেবেন বা কপি করে নেবেন আপনারা যদি হয় তো কপি করে পেস্ট করে দেবেন পেস্ট করার পর আপনার যে নোট মাইক্রোসফট ওয়ার্ড বা কোনো জায়গায় পেস্ট করে দেবেন কন্টিনিউটি অ্যাপ্লাই আপনারা ক্লিক করে দেবেন পরবর্তীতে আপনার যে নোটটা করে নেবেন নাহলে আপনার ফরওয়ার্ড করতে আপনার যদি প্রবলেম হয় তো প্রবলেম হবে তো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউটি অ্যাপ্লাই আপনারা ক্লিক করে দেবেন অ্যাপ্লাই ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সার্কেল অ্যাপ্লাই ফর তো আপনি কোন সার্কেলে অ্যাপ্লাই করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে ক্লিক করবেন তারপরে সাবমিট যে অপশানটি আছে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনারা কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ওটিপিটা দিয়ে দেবেন সেমভাবে আপনার যে ভেরিফাই আই ওটিপি এসেছে সেমভাবে আপনারা আসবেন প্রথমে দেখবেন লেটার ক্যাপিটাল সব মিক্সিং করে আপনার আছে তারপরে আপনারা এখানে দিয়ে দেওয়ার পর আপনারা দিয়ে দেবেন এখানে ওটিপিতে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড তো ক্যাপচার কোডটি আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে নেক্সট করবেন নেক্সট করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম বাবার নাম রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ আপনার কমিউনিটি সব চলে এসেছে তো তারপরে অ্যাড্রেস দিবেন প্রথমে আপনার গ্রামের নাম দিয়ে দিবেন তারপরে পোস্ট দিবেন ভিলেজ দিবেন সমস্ত কিছু দেখতে পাচ্ছেন পঞ্চায়েত আপনার ডিস্ট্রিক্ট পিনকোড দিয়ে দিবেন অ্যাড্রেস সেম হয়ে টিক বক্স করবেন টিক বক্স করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে পাস তো আপনি কোন সালে পাস করেছেন সেই হিসাবে আপনারা চলে আসবেন আর যে বোর্ডে পাস করেছেন দু হাজার বারো সালে সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন আপনার এখানে অপশানগুলো আছে সেই হিসাবে করবেন আপনার যে দু হাজার বারো আছে সেটালে হলে ডিটেলসে দেওয়া আছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মার্কস তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আপনার সাবজেক্ট অনুযায়ী কী কী কতগুলো নাম্বার পেয়েছেন দেখতে পাচ্ছেন জিওগ্রাফিতে একশো কত একশোতে কত পেয়েছেন আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যে বেঙ্গলি সেটাতে কত পেয়েছেন ম্যাথামেটিক্সে আপনি কত একশোর মধ্যে পেয়েছেন হিস্ট্রিতে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স আর আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাচ্ছেন যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ বেঙ্গলি বা নেপালি হলে সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন তারপর আপনার নাম্বার দেবেন তো এখানে ইংরেজি আর অপশনাল সাবজিস্ট আপনার এখানে মেরিট লিস্টে কাউন্ট হবে না তো আপনার নাম্বারটা দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সিজিপিআই স্কোর তো আপনারা দিলে দিতে পারবেন নাহলে এই বক্সটি ফাঁকা করে দেবেন তারপর সেভেন কন্টিনিউয়ে চলে যাবেন তো ফিল আপ হয়ে গেলে সেভেন কন্টিনিউয়ে চলে যাবেন সেভেন কন্টিনিউয়ে চলে যাওয়ার পর আপনার পরবর্তী একটা পেজ চলে আসবে তো পেজ চলে আসার পর আপনারা কিন্তু পুনরটাই কিন্তু চলে আসবে সবইগুলো তারপরে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আসে যাওয়ার পর আপনার যে সিলেট ডিভিশন অ্যাপ্লাই ফর আপনি যে দেখবেন আপনার যে ডিভিশন আপনার যে লোকাল ডিভিশন আপনার চুজ করে নেবেন তো আমি মুর্শিদাবাদে দেখতে পাচ্ছেন বসবাস করে তো মুর্শিদাবাদ আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন তো এখানে দেখতে পাচ্ছেন সিলেট ডিভিশন চেঞ্জ করে নেবেন আপনি যদি এসসি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেন এসসি প্লাস জেনারেলসও হবে ওবিসি করলে ও বিসি প্লাস জেনারেলসও হবে এস টি করলে জেনারেল প্লাস তারপরে আপনার যে কোন কোন আপনার যে ফাঁকা আছে পোস্টগুলো পোস্টগুলো আপনারা কিন্তু সিলেক্ট করবেন তো পোস্ট অফ প্রিফারেন্স তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যদি এটা হয় তো এক দেবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে আপনি যতগুলো দেবেন পরপর কিন্তু নাম্বার দিতে থাকবেন আপনি যদি দশটা দিতে দেন আপনি যদি পরপর সমস্ত কিছু নাম্বার দিতে চান যতগুলো ভ্যাকেন্সি আছে সবগুলোতে যদি দিতে চান তো দিবেন আর আপনার যদি লোকালে হয়ে থাকে সেগুলো তো আপনারা দিবেন যাতে লোকাল বাড়ির কাছে আপনার যদি ঘরের কাছে বা হয়ে থাকে তো সেটা সবথেকে বেস্ট তো আপনারা পরপর নাম্বার দিয়ে দেবেন নাম্বার দেওয়ার পর আপনারা পেজ চেজ চেঞ্জ করবেন পেজ চেঞ্জ করার পর আপনারা পরপর দিয়ে দেবেন আপনার যে লোকাল বা কাছের পোস্ট অফিসগুলো যেটা ভ্যাকেন্সি আছে আপনারা দেখে নেবেন যে হ্যাঁ ওই ইউ বা ও ভ্যাকেন্সি আছে কি না তো এখানে আপনার সব লিস্ট চলে এসেছে হ্যাঁ ইউআরএ আছে কি না তো সমস্ত সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিভিশন চলে এসেছে ডিভিশন চলে আসার পর সমস্ত কিছু চলে এসেছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিভিশন চলে আসার পর তো এগুলো ফিল আপ করে দেবেন আপনারা পরপর সিলেক্ট করে নেবেন আপনার যে সার প্রিফিরেন্স তো আপনি যদি সবগুলো সিলেক্ট করে দেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে আপনারা পরপর সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ডিভিশন তারপরে দেখতে পাচ্ছেন আই হেয়ার বার আপনারা ঠিকঠাক দেখে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন এই যে বক্সটা আছে ডিক্লারেশন তো এখানে ডে বক্সটি ঠিক করবেন তারপর সেভেন প্রসেসে ক্লিক করবেন সেভেন প্রসেসে ক্লিক করার পর আপনারা কিন্তু পরবর্তীতে পেজ চলে যাবেন তো ধর এখানে একটু কিছু ভুল মিসম্যাচ হয়ে যায় তো আপনারা পুনরায় এগিয়ে করবেন ঠিকঠাক করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা সাকসেসফুলি তো এখানে দেখতে পাচ্ছেন ডাটা সাকসেসফুলি সাবমিট করা হয়েছে সাবমিট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওকে করে দেবেন তো ওকে করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশ বি পেড ইউর রিফান্ড পেমেন্ট তো এখানে আপনাদের বলে রাখি জেনারেল ও বিসির ক্ষেত্রে একশো টাকা পেমেন্ট করতে হবে আর এস বা হ্যান্ডিক্যাপ বা মহিলাদের ক্ষেত্রে কোনো টাকা পেড করার প্রয়োজন নেই তো এখানে দেখতে পাচ্ছেন মেক পেমেন্টে আপনারা ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো মেসড পেয়ে যাবেন পেমেন্টের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট কিউর কোড আপনার যেটা ভালো সেটা আপনার যেটা পছন্দ হয় সেটা করবেন আপনারা যদি ইউপিআই থেকে আপনার মোবাইল থেকে আবেদন করলে ইউপিআই আপনারা নোটিফিকেশান পাঠিয়ে দিয়ে পেমেন্ট করবেন আর আপনারা যদি ল্যাপটপ থেকে হয় আপনারা যে কিউআর কোডটা সিলেক্ট করবেন কিউআর কোড সিলেক্ট করবো আপনারা দেখতে পাবেন ফোনপে পেটিএম গুগল পে অ্যামাজন পে ও আদার যে ভিম ইউপিআই সমস্ত ইউপিআই আছে সেখান থেকে আপনারা স্ক্যান করে কিন্তু এই কিউআর কোডে আপনারা টাকাটা পেড করে দিতে পারেন তো এখানে সমস্ত কিছু দিয়ে দেবেন আপনারা সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ইউপিআই যে ভীম ইউপিআই আছে সে ভীম ইউপিআই আপনারা কিন্তু সিলেক্ট করবে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট ইওর হান্ড্রেড রুপিস তো আপনাদেরকে আগে বলে রেখেছি যে ও এবং জেনারেল ক্ষেত্রে একশো টাকা পেমেন্ট করতে হবে আর এস এস টি এবং মহিলাদের ক্ষেত্রে কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই তো এখানে মেক পেমেন্টে আপনারা ক্লিক করে দেবেন পেমেন্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন কেয়ার করে চলে আসবে আপনার যে অ্যাপগুলো থেকে পেমেন্ট করে দেবেন আপনারা যে এটা থেকে পেমেন্ট করতে হবে এর কোনো মানে নেই আপনারা ইউপিআই বা আদার্স আদার্স যে অ্যাপগুলো আছে বা নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড আপনার থাকলে পেমেন্ট করে দেন তো এখানে এই কিউ কোড করে আপনার সাবমিট করে দেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিটের সাকসেসফুলি তো ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ফর্ম চলে এসেছে অবশ্যই আপনি যদি আবেদন করে থাকেন অবশ্যই এটা প্রিন্ট আউটটা করে নেবেন আপনি কোন কোন জায়গায় পোস্ট সিলেক্ট করেছেন সমস্ত কিছু কিন্তু আপনার এখানে চলে এসে তারপর এখানে প্রিন্ট যে অপশানটি আছে প্রিন্ট করে দেবেন আপনি যদি সাইবার অনলাইন দোকান হয়ে থাকে তো আপনারা প্রিন্ট আউট করে এটা অবশ্যই কিন্তু আপনারা জেরোস্কপি বা কপিটা আপনারা রেখে দেবেন পরবর্তীতে যে লিস্টটা হবে সেই পরবর্তী লিস্টটাতে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট আউট হয়ে যাবে প্রিন্ট আউট হয়ে যাওয়ার পর আপনারা এখানে প্রিন্ট আউট করে আপনারা রেখে দেবেন বা আপনাদেরকে যদি কোনো বন্ধুর অ্যাপ্লাই করে থাকেন আপনার ঘরে প্রিন্ট আউট থাকে তো অবশ্যই আপনারা কিন্তু প্রিন্ট আউট করে এই কপিটা রেখে দেবেন পরবর্তীতে আপনার যে মেরিট লিস্ট হবে মেরিট লিস্টের সময় আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু আপনারা সার্চ করবেন তো বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে আপনারা ঘরে বসেই কিন্তু আপনারা যে গ্রামীণ ডাক সেবকের আপনারা অনলাইন আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথমবার হতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুর মধ্যে অনেক অনেক শেয়ার করবেন দেখা হবে অন্য একটি वीडियोते